আসসালামু আলাইকুম। বিডি রেলিঞ্জা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেললিঙ্ক প্রজেক্টের আজকের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে ভিন্ন টাইপের একটি ভিডিও দেখাবো। ভিন্ন টাইপের ভিডিও বলতে আমি এতদিন আপনাদেরকে প্রত্যেকবার এই গ্যাংকারটি দেখিয়ে এসেছি, তার পিছনে যে ওয়েল্ডিং মেশিনটি রয়েছে বা ওয়েল্ডিং কার্টটি সেটিও দেখিয়ে নিয়ে আসছি যে এই মেশিনের মাধ্যমে ওয়েল্ডিং করা হয়। আপনাদের এতদিন সরাসরি দেখাইনি যে কীভাবে এই ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে দুইটি রেলপাতকে ওয়েল্ডিংয়ের মাধ্যমে সংযুক্ত করা হয়। আজকে আমি আপনাদেরকে এই ওয়েল্ডিং মেশিন কীভাবে ব্যবহার করে রেলপাথে ওয়েল্ডিং করে রেলপাতকে সংযুক্ত করা হয় সেটির ভিডিও আজকে আমি আপনাদেরকে তৈরি করে দিব। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইবার এবং ফেসবুক পেজ ফলো করাই আমার নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। এখন আমি অবস্থান করছি জুরাইন গ্যাস পাইপের দিকে, আর এই অংশেই মূলত রেলপথে উপর রেলপাতে সংযোগ ঘটানোর জন্য ওয়েল্ডিং করা হচ্ছে। আর এটি হচ্ছে সেই ওয়েল্ডিং মেশিন, আর এই ওয়েল্ডিং মেশিনটি এই গ্যাংকারের মাধ্যমেই নিয়ে আসা হয়েছে। তো চলুন এখন আপনাদেরকে দেখাই কীভাবে ওয়েল্ডিং করা হয়। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে যে স্থানে ওয়েল্ডিং করা হবে সেখানকার দুইটি রেলপাতকে যে গ্যান্ডিং মেশিন রয়েছে সেইটি দ্বারা যে জংগুলো রয়েছে রেলপথের বা রেলপাথে সে জংগুলোকে পরিষ্কার করা হচ্ছে গ্যান্ডিং মেশিন দ্বারা। একেবারে পুরো যে লোহার যে চকচকা ভাবটি রয়েছে সেটি বের করা হচ্ছে গ্যান্ডিং মেশিন দ্বারা। রেলপথের যে রেলপাতটি রয়েছে সেটিকে ঘষে ঘষে এই দুইটি রেলপাতেই এরকম করে ঘষে ঘষে পরিষ্কার করা হচ্ছে। এটি একেবারে পুরো যে চকচকা ভাবটি নিয়ে আসবে তখন এটির কাজ শেষ করা হবে। যত পর্যন্ত চকচকা ভাবটি না আসছে সে সময় পর্যন্ত এটিকে ঘষে ঘষে পরিষ্কার করা হবে, মানে যে সকল জং পড়া রয়েছে সেগুলো। এগুলো ঘষে ঘষার পরে যখন পরিষ্কার হয়ে যাবে তখন ওয়েল্ডিং মেশিনটি একেবারে সামনের দিকে নিয়ে আসা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েল্ডিং কারটি আস্তে আস্তে এখন পিছনের দিকে নিয়ে আসা হচ্ছে। এই সামনে যে আপনারা লাল যে মেশিনটি দেখতে পাচ্ছেন মূলত এটিকেই দুইটি রেলপাথের উপর সংযুক্ত করা হবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা পুরোপুরি একটি আইডিয়া পাবেন যে কীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওয়েল্ডিং করা হচ্ছে রেলপথটিকে বা রেলপাথটিকে। এমনিতে বাংলাদেশ রেলওয়ে ম্যানুয়ালি ওয়েল্ডিং করে থাকে, কিন্তু এটি একেবারে স্বয়ংক্রিয়ভাবে ওয়েল্ডিং করা হয় মেশিনের মাধ্যমে। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। এখন রেলপাথে গ্যান্ডিং মেশিন দ্বারা যে রেলপাথের দুইটিতে জংগুলো রয়েছে সেইগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করা সম্পন্ন হয়ে গিয়েছে। ভিডিওতে তেরকমভাবে রেলপাথের চাকচিক্য ভাবটি দেখা যাচ্ছে না, কিন্তু সরাসরি সেখান থেকে দাঁড়ালে আপনারা দেখতে পাবেন যে পুরোপুরি চাকচিক্য ভাবটি নিয়ে আসা হয়েছে। এখন এই স্বয়ংক্রিয় মেশিনটি নিচে নামিয়ে এটার উপরে বসানো হবে। এখন সেইটি বসানোরই কাজ করা হচ্ছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এখানে ডুয়েল গেজ রেলপথটিকে ওয়েল্ডিং করা হচ্ছে, আর এই ডুয়েল গেজ রেলপথটি দ্বারাই নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চলাচল করবে ভবিষ্যতে। আর আমি যে অংশে দাঁড়িয়ে আছি এখানে পদ্মা সেতু হয়ে ভাঙার দিকে যে রেলপথটি যাবে সেটি হবে। যেহেতু ঢাকা নারায়ণগঞ্জ সেকশনটি চালু করার পরিকল্পনা করা হচ্ছে, তাই এই ডুয়েল গেজ রেলপথের কাজটি আগেভাগে সম্পন্ন করা হচ্ছে ওয়েল্ডিং করে। ঢাকা রেল স্টেশনের যে সামনে টিটিপাড়া আন্ডারপাসটি রয়েছে সেই টিটিপাড়া আন্ডারপাসের একটু সামনে থেকে এই ওয়েল্ডিং মেশিন দ্বারা পুরো রেলপথটিকে ওয়েল্ডিং করা হয়েছে। একেবারে টিটিপাড়া আন্ডারপাসের পর থেকে গ্যান্ডারিয়া হয়ে জুরাইন হয়ে একেবারে জুরাইন গ্যাস পাইপ পর্যন্ত, আপাতত গ্যান্ডারিয়া থেকে কমলাপুর পর্যন্ত দীর্ঘ 3 কিলোমিটারে একটি মাত্র সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। আর এই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথটি বসানোর কারণ হচ্ছে যে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু করা হবে সেই লক্ষ্যে। পদ্মা রেললিঙ্ক প্রজেক্টের আওতাধীন ঢাকা নারায়ণগঞ্জ সেকশন এর কিছু অংশ করা হচ্ছে, সেটি হচ্ছে ঢাকা কমলাপুর থেকে একেবারে জুরাইন যে গ্যাস পাইপটি রয়েছে সে পর্যন্ত। তার পরবর্তীতে আরেকটি প্রতিষ্ঠান কাজ করছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডাবল লাইনের
তো এখন দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে রেলপথের উপর যে স্বয়ংক্রিয় মেশিনটি রয়েছে ওয়েল্ডিং এ সেটি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এবং অলরেডি এখন ওয়েল্ডিং করার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এখন আপনি দেখতে পাচ্ছেন বাবা এখানে তো পুরো ওয়েল্ডিং করা আগুনের শিখাগুলো একদম ছিটে ছিটে আসছে আপনারা এখন পুরোপুরি ভিডিওটি দেখুন যারা যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই স্বয়ংক্রিয় মেশিনটি দ্বারাই পুরো পদ্মা রেললিং প্রজেক্টের সকল রেলপথে ওয়েল্ডিং করা হয়েছে আর এই মেশিনটির মাধ্যমে শ্রমও খুবই কম লাগে যেমন আমরা বাংলাদেশ রেলওয়ে যারা ম্যানুয়ালি ওয়েল্ডিং করে থাকে তাদেরকে আমরা দেখেছিলাম যে সকল কিছু আস্তে আস্তে পার্ট বাই পার্ট এগুলো বসিয়ে তারপরে ওয়েল্ডিং করা হয় কিন্তু এটি শুধু আপাতত গ্রাইন্ডিং মেশিন দ্বারা ম্যানুয়ালি হাতের মাধ্যমে খালি রেলপথের যে জংগুলো রয়েছে রেলপথে এই দুইটি রেলপথে জংগুলো পরিষ্কার করে এই মেশিনটি স্বয়ংক্রিয় মেশিনটি বসিয়ে দিলে অটোমেটিক ওয়েল্ডিং হয়ে যাচ্ছে আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে এখানে ওয়েল্ডিং করা সম্পূর্ণ হয়ে গিয়েছে আর এখানে ওয়েল্ডিং করতে বেশি সময়ও লাগে না একেবারে অল্প সময়ের মধ্যে ওয়েল্ডিংটিও শেষ হয়ে যায় তাহলে আপনারা আপাতত একটু উপভোগ করুন ওয়েল্ডিং করা এখন এই অংশে ওয়েল্ডিং করা কার্যক্রম সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আবার এই স্বয়ংক্রিয় মেশিনটি খুলে ফেলা হবে খুলে ফেলার পরপরই আপনারা দেখতে পাবেন যে পুরো রেলপথে ওয়েল্ডিং করা কার্যক্রম শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে আবার এই স্বয়ংক্রিয় মেশিনটি মাঝখানের রেলপথে বা রেলপথে বসানো হবে এই মাঝখানের রেলপথে বসানো নিয়ে যেটি ওয়েল্ডিং করা হবে সেটির ভিডিও আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করে দিব সেই ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কীরকম লাগলো আজকের তো এই ছিল আজকের পদ্মা রেলিং প্রজেক্টে স্বয়ংক্রিয় মেশিন দ্বারা ওয়েল্ডিং করার ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর ভিডিওটি কিন্তু এখনও শেষ হচ্ছে না আপনারা পুরো কন্টিনিউ করতে থাকুন